বেলা যদি হয় এত মজার মজার খাবার তাহলে তার কোনো কথাই নাই হ্যাঁ এটা হচ্ছে আমার বাসায় বিকেল বেলার খাবার যেহেতু রবিবারে আমার ছুটি ছিল কাজ ছিল না তো সেহেতু ছুটির দিন এত মজার খাবার খাবো না তা তো হয় না আবার তার মাঝে হচ্ছে আপনাদের ভাইয়ারও ছুটি ছিল আমারও ছুটি ছিল তারপর হচ্ছে নাজমা বাবিদেরকেও বলছি সবাই আসছে অনেক দিন একসাথী হয় না আমরা সবাই কাজের কারণে এত ব্যস্ত কিছুই করতে পারি না আর যত সব খাবার দেখছেন সব খাবার আমি আমার নিজ হাতেই রেডি করে ফেলছি একদম জটপট তো এই তো খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই দেখবেন সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আছে পুরো ভিডিও দেখতেই থাকেন তাহলে খুবই খুবই ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম আইসি গায়ে নোয়া খাইলাম আইয়া তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি যদিও এখন সুইজারল্যান্ডে একটু একটু হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে হালকা বলতে সকালে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে বিকেলে কিন্তু একটু গরম পড়ে রাত্রেও গরম পড়ে এই অবস্থায় এখন সবাই অসুস্থ বিশেষ করে আমাদের মারো আমনি অসুস্থ হয়ে গেছে সবাই মারো মনির জন্য দোয়া করবেন আর জ্বর আসছে কারণ এখন যেহেতু ওয়েদার সেন্স এখন বাচ্চা থেকে জোয়ান থেকে বুড়া পর্যন্ত সবাই সবাই অসুস্থ হবে আর এখানে আমি হালেমের জন্য নিয়ে নিছি কিছু গরুর মাংস কুচি করে ওই মাংসটা ইয়ে করে নিয়েছি আর এখানে আমি আমার হাতে সুন্দর মজাদার একটা লেমন কেক রেডি করে ফেলছি যেহেতু আমাদের ছুটি ছুটি বেড়ায় বলছি না কি করব বিকেলে একটু মজাদার খাবার দাবার করছি যেহেতু জামাইব দুজনের ছুটি একদিনেই পড়ছে সেই আনন্দে সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম তো এই কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর অনেক অনেক মজা হয়েছে একেবারে এক এই কেকটা আসলে শেষ হয়ে গেছে তো চিন্তা করতেছি আমি আরেকটা এরকম সুন্দর কেক বানাবো এবার বানাবো চকলেট কেক তো এই তো আপনাদের সাথে অবশ্যই একদিন আমি কেকের রেসিপি দিবো তো কেকটা ভালো হয়েছে কিনা তাও আপনারা জানাবেন আর পুরো ভিডিওটা আপনারা নাটেনে দেখবেন খুবই খুবই ভালো লাগবে আর যেহেতু অনেক দিন পর আজকে ছুটিটা পাইলাম এই সুযোগ কি আর হাত ছাড়া যায় তাই এই সুযোগে সব ধরনের নাস্তা রেডি করে ফেলছি সকাল থেকে সকাল থেকে বলল হবে বারোটা থেকে শুরু করছি সব বানানো কারণ যেহেতু বিকালে আমরা খাবো সবাই মিলে তারপর হচ্ছে নাজমা বাবীদেরকেও বলছি আসার জন্য তারাও আসবে তো এই একসাথে সব মিললাই আরও দুই বাবীদেরকে ফোন দিছি তারা অবশ্যই ব্যস্ত আসতে পারবো না তো আমরা দুই ফ্যামিলি মিলেই খাইছিলাম যাক আলহামদুলিল্লাহ অনেক মজার একটা খাবার খাইলাম খুবই ভালো লাগলো খুবই মজা লাগলো দিন পর জমে একটা আড্ডা দিলাম সবাই মিলে বসে বসে অনেক দিন আমাদের আসলে আড্ডা দেওয়া হয় না তাই আড্ডা দিতে পারি নাই আর আপনাদের সাথে বয়স দিতে দিতে এখন আমার একটা পার্সেল চলে আসছে অনলাইন থেকে তো আমি পার্সেলটা নিয়ে আসি নিজ থেকে যাই আর আপনাদের সাথে বয়সটা দিই তো পার্সেলটা হচ্ছে যেহেতু বাংলাদেশেই যাব কিছু জিনিসপাতি অর্ডার করছি অনলাইনে ওইগুলাই আর এখানে যে হালিমটা আমি বরাবরের মতো বসাই দিছি এখন হালিমটা হচ্ছে তো এইভাবে কে রেডিমেড হালিম রেডি করে খেয়ে ফেলেন জটপট অবশ্যই জানাবেন আজকে আমার সব একদম জটপট জটপট খাবার দাবার যেহেতু আমরা সময় পাই না আসলে এখন আর টাইম পাই না এটা দেখবে না ওকে এখন আর টাইম পাই না তাই ওইভাবে আসলে কিছু করা হয় না আপনাদের সাথে যাই পারি টুকিটাকি একটু ভিডিও শেয়ার করি রান্নাবান্না যখন রান্না করি তখন একটু হালকা ফালকা ক্যামেরাটা ধরে তারপরে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এছাড়া আর কিছুই না আর এখানে আমার হালিমের জন্য যা যা লাগবে এগুলো আমি সব ভিজিয়ে নেব কারণ হালিম আমি হালিমের জিনিসগুলো না ভিজাইলে হালিমটা মজা হয় না বিশেষ করে হালিমের জিনিসটা ভিজায় রাখতে হয় তাই হালিমের এগুলো আমি ভিজায় রাখতেছি ভিজায় আধা ঘন্টা এটা রেখে দেব আধা ঘন্টা পর আমি এর মাঝে দিয়ে মাংস টাংস যা আছে সবগুলো একদম সিদ্ধ করে নেব

আর এখানে ক্যানের বোতলে যে ছোলাগুলো পাওয়া যায় সিদ্ধ করা থাকে ওই ছোলাগুলো আমি ভাজি করছি ভাই ভাই মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত হয়েছে কারণ আমি বাসায় কখন ছোলা বেড়ে যাবো কখন ভাজি করব ওই সময়টা নাই তার কারণে একদম জটপট বললাম না যেটা খুব জটপট হয়ে যায় ওটাই আমি রেডি করে ফেলি তো এইখানে মাংসটাও সিদ্ধ হচ্ছে আর এখানে ছোলার ডালগুলো আমি ইয়ে করে নিচ্ছি ভাই করে গোলা ধুয়ে ভালো করে নিচ্ছি যেহেতু এগুলো সিদ্ধ করাই আছে আমার সিদ্ধ করা লাগবে না তাই

যে ইয়েগুলো আমি বীজে রাখছিলাম ওইগুলা সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো সবগুলো দেওয়ার পরে আমি হচ্ছে এগুলারে ইয়ে করবো নাড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবো আস্তে আস্তে হবে একটু পানি দিয়ে দেবো বেশি করে তারপর হচ্ছে এটা আস্তে আস্তে হবে তো আপনাদের কাছে ভিডিওটা আসলে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ঠিক আছে

you <clears throat> এই তো আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে এটা হচ্ছে বিফ চিকেন বান তারপর হচ্ছে এটা করে ফেললাম ওভেনে তো সব কিছু এক এক করে আমার নাস্তার আইটেমটা হয়ে গেল রেডি জটপট এখন আমরা খাওয়ার পালা এখন সব টেবিলে পরিবেশন করে খাবো তো হচ্ছে কি কি করলাম না করলাম আপনারা দেখেন তো আমি তো অনেক কিছুই করলাম বিকালবেলার নাস্তা হিসাবে যাক সব আর কিছুই না যাই করছি এখানে আমি সবগুলো ভেড়ে বেড়ে নিচ্ছি বাটিতে বাটিতে আর এখানে হালিমটা একদম অনেক মজা হয়েছে এই হালিমটা আসলে কি বলবো বাসায় বলার মতো না সব কিছুই মজা হয়েছে মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত খাইলাম যেহেতু অনেক দিন পর বিকেল আমরা এভাবে সবাই মিলে একসাথে নাস্তা খাইলাম আর গল্প করলাম খুবই খুবই মজাদার একটা খাবার আর ছোলাটা তো আসলে বলার মতো না খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আর এইটা হচ্ছে চিকেন বান আর চিকেন বানগুলো মজা হয়েছে বাচ্চাদের জন্য করছি আর আমাদের জন্য করছি হালিমগুলা আর এটাও একটা ব্রেডের মতো এটা বাটা টাটা দেওয়া ওভেনে ইয়ে করেছি চালাদ এই তো কেক তো আমাদের বিকেলের নাস্তা তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো নেক্সট বিরিয়ানি আপনাদের সাথে ততক্ষণে হাজির হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন সবাই আমরাও ভালো আছি ভালো থাকলেও লাইক কমেন্ট করবেন ভালো না থাকলেও লাইক কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই জানাবেন বিকালবেলার নাস্তাগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে যারা নতুন তারা অবশ্যই এইভাবে নাস্তা রেডি করে জটপট খাইতে পারেন তাদের জন্য আজকের ভিডিও নতুন পুরাতন সবার জন্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিলাম তো এত কত কত আইটেম হয়ে গেল বলতে বলতে চোখের পলকে তারপরেও আমার কাছে অনেক কম কম লাগছে যাক যতটুকু হয়েছে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলার নাই করার নাই যতটুকু হয়েছে এটাতে আমরা অনেক সন্তুষ্ট অনেক খুশি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিয়ে ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ